বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে গতকাল অনৈতিক ও অবৈধভাবে ক্ষমতা দখলকারী আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে কম্বোডিয়া সফরের ওপরে সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কল্পিত পাচারকৃত সম্পদের বর্ণনা এবং কল্পিত সংবাদ মাধ্যমে তা প্রকাশের কল্পিত কাহিনী তিনি প্রকাশ করেছেন, যা সর্বৈব মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। কাল্পনিক এইসব দুর্নীতির কল্পকাহিনী মূল উদ্দেশ্য দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবারের ভাবমূর্তি বিনষ্ট করা এবং রাজনৈতিকভাবে তাকে জনগণের কাছে হেয় প্রতিপন্ন করা। আমরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে স্পষ্ট করে বলতে চাই, এইসব কল্পিত তথ্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, ভিত্তিহীন এবং বানোয়াট। কল্পিত এইসব তথ্যের উপর ভিত্তি করে দায়িত্বশীল সংবাদ মাধ্যম, গণমাধ্যম স্বাভাবিকভাবেই তা প্রকাশ করেনি। প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী কানাডা ভিত্তিক একটি কথিত টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে সামাজিক মাধ্যমে ততোধিক অপরিচিত কয়েকটি অনলাইন মাধ্যমে এই মিথ্যা তথ্য রটনা করা হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার সন্তানদের দুর্নীতির অর্জিত সম্পদ সৌদি আরবের একটি শপিং মল আর আরাফা এবং কাতারে বাণিজ্যিক ভবন টিনারাট এ বিনিয়োগ করা হয়েছে এবং এই সম্পদগুলোর মালিক তারাই। আরও বলেছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছোটো ছেলে আরাফা, যেমন কোকো, কাতারে ইকরা নামে একটি বহুতল ভবনের মালিক। আরব সহ 12টি দেশে জিয়া পরিবারের 12 মিলিয়ন ডলারের সম্পদ রয়েছে। ১২ বিলিয়ন ডলারের সম্পদ রয়েছে। বাংলাদেশি টাকায় এই পরিমাণ অর্থ প্রায় 1 লাখ কোটি টাকা। তিনি অভিযোগ করেছেন মূলধারার বেশিরভাগ গণমাধ্যমে এই মিথ্যা তথ্য প্রকাশিত হয়নি, সেই কারণে তিনি শিষ্টাচার বিবর্জিত অশালীন ভাষায় গণমাধ্যমকে তিরস্কার করেছেন। একটা আমি বলতে চাই না, কী কী বলেছেন আপনারা সবাই জানেন। প্রধানমন্ত্রীর এই ধরনের মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বক্তব্য শুধু অশালীন নয়, এটা বেআইনি এবং শাস্তিযোগ্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বা তার পরিবারের কারো বিরুদ্ধে বিদেশে সম্পদ পাচার অথবা বিনিয়োগ এর কোনো অভিযোগ আজ পর্যন্ত প্রমাণিত হয়নি। অবৈধ ফখরুদ্দিন মাইনুদ্দিন সরকার ও শেখ হাসিনার অনৈতিক অবৈধ সরকার তন্নতন্ন করে সারা বিশ্বে খোঁজ করেও আজ পর্যন্ত কোনো সম্পদের অস্তিত্ব খুঁজে পায়নি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে দুর্নীতি এবং সম্পদের কল্পকাহিনী তৈরি করে জোর করে গণমাধ্যমকে দিয়ে তা প্রচারের অপচেষ্টা শুধুমাত্র শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসা, পরায়ণতা, রাজনৈতিক সংকীর্ণতা, অন্তঃসার শূন্যতা ও দেউলিয়াপনাই প্রমাণ করে। এই প্রধানমন্ত্রীর এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য শুধু রাজনীতিকে কলুষিত করছে না, ভবিষ্যৎ প্রজন্মের কাছে রাজনীতিবিদদের সম্পর্কে একটি ভ্রান্ত ধারণা সৃষ্টি করছে। আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, এইসব বানোয়াট তথ্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ করছি এবং অবিলম্বে এই ধরনের মানহানিকর মিথ্যা বক্তব্য প্রত্যাহার করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে প্রধানমন্ত্রীকে আগামীতে এই ধরনের অশালীন, রুচি বিবর্জিত, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত মিথ্যা বানোয়াট বক্তব্য প্রদানে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি। কাচের ঘরে বসে অন্যের ঘরে ঢিল ছুড়বেন না। উন্নয়ন মেগা প্রজেক্টের নামে
যে মেগা লুট করছেন তার জনগণ জানেন। পদ্মা সেতু প্রকল্প, রূপপুর আণবিক শক্তি প্রকল্প, পায়রা বন্দর এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ভিওআইপি স্যাটেলাইট স্টেশন, প্রতিটি সেতু সড়ক মহাসড়ক, প্রতিটি আন্তর্জাতিক টেন্ডারে বিলিয়ন বিলিয়ন ডলার রুটের যে অভিযোগ উঠেছে তার হিসাব জনগণ নিচ্ছে। এদেশের পত্রপত্রিকা, বিদেশের পত্রপত্রিকায় আপনাদের দলের মন্ত্রী, নেতা ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রকাশ পেতে শুরু করেছে। কানাডার বেগমপাড়া, ব্রিটেন, আমেরিকা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বেলারুস, সুইস ব্যাংক, পানামা অফশোর ইনভেস্টমেন্টের তালিকায় আপনাদের অনেকের নাম উঠে আসছে। ফ্লোরিডা, ওয়াশিংটন ডিসি, সিয়েটল, বাফেলো, কানাডা সহ আমেরিকার ব্যয়বহুল স্বর্গতে কাদের সন্তানদের এবং পরিবারের সদস্যদের নামে বাড়ি ও সম্পদ কেনা হয়েছে তার হিসাব জনগণ রাখছে। দেশের অর্থনীতি ধ্বংস করে ফেলা হয়েছে এই দুর্নীতির মাধ্যমে। বাংলাদেশ ব্যাংক সহ সরকারি ও বেসরকারি ব্যাংকের হাজার হাজার কোটি টাকা কারা লোপাট করছে জনগণ তারও হিসাব রাখছে। দুইবার শেয়ার মার্কেট লুট করে অসংখ্য সাধারণ বিনিয়োগকারীদের নিঃস্ব করা হয়েছে। সমাজের প্রতি রন্ধ্রে দুর্নীতির পাকা ব্যবস্থা করা হয়েছে। জমি, বসত বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান শাসকদের লোকেরা দখল করছে প্রতিদিন। সাধারণ মানুষসহ রাজনৈতিক ও সুশীল সমাজের সদস্যদের অপহরণ করে মুক্তিপণ আদায় করা হচ্ছে। দেশকে জাতিকে জিম্মি করে দুর্নীতির এই অভিযান আপনারাই চালিয়ে যাচ্ছেন। আপনাদের মুখে সুনীতি, সুশাসন, সততা শুধু বেমানান নয়, হাস্যকর। আমরা দৃঢ়তার সঙ্গে বলছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার সন্তানদের বিরুদ্ধে অনেক মিথ্যা তথ্য প্রচার করে জনগণকে বিভ্রান্ত করবার এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার সন্তানদের হেয় প্রতিপন্ন করে ভাবমূর্তি বিনষ্ট করবার অপচেষ্টা থেকে বিরত থাকুন। বেআইনি মিথ্যা তথ্য প্রচার বন্ধ করুন এবং এই মানহানিকর মিথ্যা তথ্য প্রচারের জন্য ক্ষমা প্রার্থনা করুন। অন্যথায় আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে আমরা বাধ্য হব। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে আমরা নিন্দা জানাই এবং অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে সরে এসে প্যালেস্তাইনিদের ন্যায্য দাবি মেনে নেওয়ার দাবি জানাই। ধন্যবাদ। আমরা আইনানুক ব্যবস্থা বলতে যা বোঝাই তাই বুঝিয়েছি। আমরা বলেছি ক্ষমা প্রার্থনা করতে বা এবং আপনার এটাকে প্রত্যাহার করতে, যদি না করেন তাহলে আইনের যে আপনার বিধান আছে সেই বিধান অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমার তো বক্তব্যটাই প্রধানমন্ত্রীর জন্য বলেছি, নামও বলেছি, আপনি প্রথমেই দেখেন পাবেন, দেখবেন নাম আছে। এটা আমি কালকে উত্তর দিয়েছি, গতকাল আমি উত্তর দিয়েছি এবং আপনার বিবিসিকেও বলেছি, আপনাদের এখন উত্তর দিয়েছি। জি, আমি একটু বলি, আমি গতকাল আপনাদের সব প্রশ্নের উত্তর দিয়েছি। আজকে এই বিষয়টা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত সুপরিকল্পিতভাবে আমাদের চেয়ারপারসন এবং তার ফ্যামিলির বিরুদ্ধে একটা ক্যাম্পেইন চালানো শুরু হয়েছে, যেটাকে আমরা মনে করি এটা শুড বি হাইলাইটেড, কারণ এটা আপনাদেরকে আক্রমণ করা হয়েছে যে আপনারা যেহেতু কোনো ভুয়া তথ্য দেননি, প্রচার করেন, সেটা আপনাদেরকে রসগোল্লা খাওয়ার কথা বলেছে, কার্ড পেয়েছেন কি না, কত টাকা শপিং করবেন সেগুলো বলা হয়েছে। আমরা বলেছি তো, আমরা বলেছি এটা উইথড্র করতে হবে না, অবশ্যই দিচ্ছি, অবশ্যই দিচ্ছি, আমাদের পুরো বক্তব্যের মধ্যে সেটা এসছে। এর তো কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। আমরা গুগল সার্চ করেছি, যোগাযোগ করেছি, আমরা সৌদি আরবে যোগাযোগ করছি, এগুলোর কোনো অস্তিত্ব নেই, হয়নি। এমনকি যারকে রেফারেন্স দেওয়া হয়েছে কানাডার, এ তো অস্তিত্ব নেই আমাদের ধারণার, কারণ আমরা এখন মতো খুঁজে পাইনি। এর সঙ্গে প্রধানমন্ত্রী সর্বোচ্চ পর্যায়ে থেকে যখন এই ধরনের কথা বলা হয়,
যে মামলাগুলো বাংলাদেশে চলমান সেখানে কি ন্যায় বিচারের পক্ষে বেগম খালেদা জিয়ার সম্পৃক্ত হয়ে যায় কি না, আপনারা কি বলেন? এগুলো আমরা বহুবার বলেছি, প্রধানমন্ত্রী বরাবরই যে কোনো বিষয়ে বিচারের আগেই তার রায় দিয়ে দেন। উনি শুধু না, ওনার মন্ত্রীরাও দেন। এটা তো আপনার বহু আগে বারবার করে আমি কথাগুলো বলেছি, এবং আমরা যেটা লক্ষ্য করেছি যে উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা পুরো বিষয়টাকে তাদের পক্ষে নেওয়ার জন্য তারা টেনে নিয়ে যায়। বলেন আর কিছু প্রভাবিত হয় না ভাই? প্রমাণ করেন না, আমরা আমাদের কাছে প্রমাণ আছে, আমরা হিসাব রাখছি তো। সময় সুযোগ যখন আসবে তখন সেটা প্রমাণ সহ সবাই করা হবে। হ্যাঁ বলেন আর কিছু, আপনি কি বলবেন একটু দাঁড়ান। এটা তো নির্ভর করবে যে ওনারা কীভাবে রেসপন্ড করেন তার উপরে, আর আমরা উপরে যে আইনানুক ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নেব। থ্যাংক ইউ। এটা তো ভবিষ্যতেই নির্ভর করবে সেটা।